আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএসএফ ড্রিমস কিচেন আপনাদের স্বাগতম। আজকে কই মাছ পরিষ্কার করার পদ্ধতি নিয়ে আসছি আপনাদের সাথে, চলুন দেখে আসি। বাজার থেকে নিয়ে আসা কই মাছগুলো দেখেন কতটা কালো, কুচকুচে দেখা যাচ্ছে। এগুলোকে আমি ধুয়ে একবার ধুয়ে নিচ্ছি। তারপর এরকম একটা ঘষার জন্য আমি একটা পাটার মতো নিয়ে নিয়েছি। তারপরে কই মাছটাকে আমি এই যে গরম পানির মধ্যে কিছুক্ষণ এভাবে, যেমন মাছ সাঁতার কাটে সেইভাবে, আমি মাত্র 2 সেকেন্ডের মতো একটু নাড়িয়ে তারপর সেটাকে তুলে আমি সেই ঘষার যে পাটা নিয়ে নিয়েছি, আমি সেখানে কিছুক্ষণ কিছুক্ষণ না, জাস্ট 2-3 সেকেন্ড আমি একটু ঘষে নিলে এটা দেখে না কেমন ধবধবে। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে? এভাবে প্রত্যেকটি মাছ আমি ধুয়ে নিচ্ছি, ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন একদম সাদা, ধবধবে সাদা হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু ভুলেও এই মাছগুলোকে অনেকক্ষণ পানিতে রেখে দিবেন না। যদি আপনারা এই মাছগুলোকে অনেকক্ষণ গরম পানিতে রেখে দেন তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেলে আপনাদের খেতে ভালো লাগবে না, তাই আপনারা কিছুক্ষণ না, জাস্ট 2-3 সেকেন্ড রেখে তুলে নিয়ে তারপর হচ্ছে আপনি একটু ঘষে নেবেন। দেখবেন এই যে এরকম ধরনের সাদা ফর্সা হয়ে যাচ্ছে মাছগুলো, মনে হচ্ছে যে ফ্যানলা বিক্রিম মাখিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন এই যে আমি আবারও একটি মাছকে এভাবে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা ভুলে নিতে যাবেন না, কারণ যদি হাতে গরম পানি লাগে তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু মজা করেই করলাম। তারপর দেখেন এটাকে আমি ঘষে নিচ্ছি, বসে বসে অনেকক্ষণ ধরে কই মাছগুলো পরিষ্কার করার চিতে এইভাবে পরিষ্কার করলে দ্রুতই আপনাদের কালো ভাবটা চলে যাবে। এই কালো ভাবটা চলে গেলে মাছটাকে দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের এই কষ্টের কাজগুলোকে সহজ করে নিয়ে আসার জন্য পদ্ধতিটা নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কম সময়ে এই মাছগুলো খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার একে একে সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে, তারপর হালকা লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলোকে রান্নার জন্য উপযোগী করে তুলবো। দেখতেই তো পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর এবং কতটা ফর্সা হয়ে গেছে। মেয়েরা মেকআপ করলে অতটা ফর্সা এত তাড়াতাড়ি হয়ে যায় না। আপনাদের যদি এই পদ্ধতিটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।